Layers and Boolean Operations এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে লেয়ার সম্পর্কে শিখব। Filters, Boolean Operations। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি Ubuntu Linux 12.04 OS Inkscape সংস্করণ 0.48.4। Inkscape খুলুন, ড্যাশ হোমে যান এবং লিখুন Inkscape। Inkscape লোগোতে টিপুন। আমাদের পূর্বে তৈরি করা প্রথম বিকল্প .svg ফাইল খুলুন। আমি এটি ডকুমেন্টস ফোল্ডারে সংরক্ষণ করেছি। প্রথমে Inkscape লেয়ার্স সম্পর্কে শিখি। লেয়ার মেনুতে যান এবং লেয়ার্স বিকল্পে টিপুন। এখন লেয়ার প্যালেট ইন্টারফেসের ডান পাশে খুলেছে। ডিফল্ট রূপে সেখানে একটি লেয়ার রয়েছে। আপনি দেখতে পারেন যে এর নাম হলো Layer 1। একটি নতুন লেয়ার যোগ বা তৈরি করতে লেয়ার প্যালেটে প্লাস আইকনে টিপুন। একটি ডায়লগ বাক্স অ্যাড লেয়ার খোলে। লেয়ার নেম টেক্সট বাক্সে আমরা লেয়ারে একটি নাম লিখতে পারি। আমি এই লেয়ারের নাম আই দেব। এখন পজিশন ড্রপ ডাউন তালিকায় টিপে আমরা লেয়ারের স্থান নির্ধারিত করতে পারি। এখানে তিনটি বিকল্প রয়েছে। অ্যাবাব কারেন্ট এই লেয়ার বর্তমান লেয়ারের উপরে রাখে। বিলো কারেন্ট এই লেয়ার বর্তমান লেয়ারের নিচে রাখে। অ্যাজ সাব লেয়ার অফ কারেন্ট ইঙ্গিত দেয় যে এটি বর্তমান লেয়ারের অংশ হবে। আমি এর স্থান অ্যাবাব কারেন্টে রাখব এবং অ্যাড বোতামে টিপব। এখন লেয়ার প্যালেটে আই নামে একটি নতুন লেয়ার দৃশ্যমান। একইভাবে বো নামে আরেকটি লেয়ার তৈরি করুন। এখন লেয়ার প্যালেটে তিনটি লেয়ার রয়েছে। এরপর লেয়ারের নামান্তর করা শিখি। প্রথমে লেয়ার 1 এ দুইবার টিপুন। সার্কেল হিসাবে এর নামান্তর করুন এবং এন্টার টিপুন। ক্যানভাসে ফিরে আসি। এখানে দুটি আই এবং একটি বো রয়েছে। এই আকার আমাদের তৈরি করা দুটি ভিন্ন লেয়ারে সরাই। মাউস টেনে এনে উভয় আই নির্বাচন করুন। এখন আপনার কিবোর্ডে Ctrl X টিপুন। এখন আইস উধাও হয়ে গেছে। লেয়ার প্যালেটের আই লেয়ারে টিপুন। ক্যানভাসে ফিরে আসি এবং Ctrl Alt এবং V টিপুন। বো আকারের জন্য একই কাজ পুনরাবৃত্তি করুন। সকল অবজেক্ট অনির্বাচিত করতে ক্যানভাসে যে কোনো একটি ফাঁকা স্থানে টিপুন। আই এবং লক আইকন লেয়ার লুকোতে এবং লক করতে সাহায্য করে। আপনি লেয়ার লুকোলে পরিষ্কারভাবে পরবর্তী নিম্ন লেয়ারে অবজেক্ট দেখতে পারেন। লেয়ার লক করলে নির্দিষ্ট লেয়ারে দুর্ঘটনাজনিত সম্পাদনাগুলি প্রতিরোধ করতে পারবেন। এটি বিশেষ উপযোগী যখন বড় এবং জটিল গ্রাফিক অ্যাসাইনমেন্টের উপর কাজ করতে হয়। এখন দুটি আইকন আই এবং লক একে অপরের বাম দিকে রয়েছে। এখন এগুলি ব্যবহার করা শিখব। লেয়ার লক বা আনলক করতে লক আইকনে টিপুন। আমি এখন বো লেয়ার লক করেছি। দ্রষ্টব্য যে একটি লেয়ার লক থাকলে সেই লেয়ারে কোনো পরিবর্তন করতে পারি না। এরপর ক্যানভাসে বো নির্বাচন করার চেষ্টা করি। আপনি লক্ষ্য করবেন যে এটি করা সম্ভব নয়। আমি বো লেয়ার আনলক করব। আমি বো অবজেক্ট নির্বাচন করতে পারব এবং তার বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারব। এখন ক্যানভাসে একটি লেয়ার দৃশ্যমান বা অদৃশ্য করতে লেয়ারের বাম দিকে আই আইকনে টিপুন। আমি বো লেয়ারের জন্য আই আইকনে টিপেছি। ক্যানভাসে কি হচ্ছে তা দেখুন। এখন বো লেয়ার ডুপ্লিকেট করি। লেয়ার মেনুতে যান এবং ডুপ্লিকেট কারেন্ট লেয়ার বিকল্পে টিপুন। লক্ষ্য করুন যে বো কপি নামে একটি লেয়ার লেয়ার প্যালেট উইন্ডোতে তৈরি হয়েছে, কিন্তু আমরা ক্যানভাসে নতুন বো দেখতে পারি না। এর কারণ হল বো অবজেক্ট পূর্ববর্তী লেয়ারে ওভারল্যাপ হয়েছে। উভয় লেয়ারে বো নির্বাচন করুন এবং উভয় বোস দেখতে এটি একদিকে সরিয়ে আনুন। সার্কেল লেয়ার নির্বাচন করুন। আইস এবং বোসকে ঘিরে
একটি উপবৃত্ত আঁকুন। এটি কমলা রঙে বদলান। উপবৃত্তের উপর অন্যান্য অবজেক্ট সহ ব্যাকগ্রাউন্ডে এটি দৃশ্যমান। লেয়ার প্যালেটে প্লাস আইকনের পাশে চারটি আইকন নির্বাচিত লেয়ার স্থিত করতে সাহায্য করে। প্রথম আইকন নির্বাচিত লেয়ার উপরস্থ লেয়ারে রাখে। বর্তমানের সার্কেল লেয়ার নির্বাচিত। লক্ষ্য করুন যে টিপলে সার্কেল লেয়ার উপরস্থ লেয়ারে বদলে যায়। অন্তিম আইকন নির্বাচিত লেয়ার সবচেয়ে নিচের লেয়ারে রাখে। এই আইকনে টিপুন। লক্ষ্য করুন যে সার্কেল লেয়ার এখন সবচেয়ে নিচের লেয়ার। দ্বিতীয় লেয়ার নির্বাচিত লেয়ার এক লেয়ার উপরে রাখে। এই আইকনে টিপুন। সার্কেল লেয়ার আই লেয়ারের উপরে সরে গেছে, তাই আই দৃশ্যমান নয়। তৃতীয় আইকন নির্বাচিত লেয়ার এক লেয়ার নিচে রাখে। এই আইকনে টিপুন। এখন সার্কেল লেয়ার আই লেয়ারের নিচে সরে গেছে। সুতরাং এইভাবে এই চারটি আইকন ব্যবহার করা যেতে পারে। শেষে মাইনাস আইকন নির্বাচিত লেয়ার মুছে ফেলবে। বো কপি লেয়ার নির্বাচন করুন এবং এটিতে টিপুন। লক্ষ্য করুন যে বো কপি লেয়ার আর দৃশ্যমান নয়। ব্লেন্ড মোড ব্লেন্ড ফিল্টার একটি সম্পূর্ণ লেয়ার প্রয়োগ করার শর্টকাট। এর মানে হল অবজেক্ট নির্বাচিত লেয়ারে ওভারল্যাপ হলে ইঙ্কস্কেপ দুটি অবজেক্টের পিক্সেল বাই পিক্সেল ব্লেন্ড করবে। তাই ফিল্টার দৃশ্যমান করতে সার্কেল লেয়ার উপরে রাখুন। ব্লেন্ড মোডের ড্রপডাউন তালিকায় টিপুন। সেখানে পাঁচটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্প যা হল নর্মাল, লেয়ারে কোনো ফিল্টার যোগ করে না। এখন এটিতে টিপুন। লক্ষ্য করুন যে লেয়ারে কোনো লেয়ার যুক্ত হয়নি। এখন মাল্টিপ্লাইতে টিপুন। লক্ষ্য করুন যে সবচেয়ে উপরের লেয়ার লাইট ফিল্টার করে যাতে নিচের লেয়ারের অবজেক্ট দৃশ্যমান হয়। একই সময়ে এটি ওভারল্যাপ অঞ্চলে গাঢ় রং গঠন করতে ব্লেন্ড বা মিক্সও করে। পরবর্তী বিকল্প হল স্ক্রিন। উপরের অবজেক্ট লক্ষ্য করুন, তারা নিচের অবজেক্টে লঘিমা যোগ করে। সুতরাং এটি ওভারল্যাপ অঞ্চলে হালকা বা লাইটার রং গঠন করতে ব্লেন্ড বা মিক্সও করে। ডার্কেন নির্বাচন করুন। উপরের লেয়ারের অবজেক্ট নিচের লেয়ারের অবজেক্ট গাঢ় করে। এখন অন্তিম বিকল্পটি নির্বাচন করুন। এখন উপরের অবজেক্ট নিচের অবজেক্ট হালকা বা লাইটার করে। আপনি কখনো ব্লেন্ড মোডকে নর্মালে নিয়ে গেলে এতক্ষণ প্রয়োগ করা ব্লেন্ড ফিল্টার অদৃশ্য হবে। আমরা ফিল্টার্স মেনুতে আরও অনেক ফিল্টার দেখতে পারি। একটি নির্দিষ্ট ফিল্টার প্রয়োগ করতে প্রথমে অবজেক্ট নির্বাচন করুন এবং তারপর পছন্দসই ফিল্টারে টিপুন। সার্কেল লেয়ারকে আবার নিচের লেয়ারে নিয়ে যান। একটি আই নির্বাচন করি। ফিল্টার্স মেনুতে যান। ব্লার এবং ফ্যান্সি ব্লার নির্বাচন করুন। আইতে পরিবর্তন লক্ষ্য করুন। অপর আই নির্বাচন করুন। ফিল্টার্স মেনুতে যান। বেভেল এবং স্মার্ট জেলি নির্বাচন করুন। আবার আইতে প্রয়োগ করা পরিবর্তন লক্ষ্য করুন। এখন বো নির্বাচন করুন। ফিল্টার্স মেনুতে যান। স্ক্যাটার এবং এয়ার স্প্রে নির্বাচন করুন। এয়ার স্প্রেড হওয়ায় বো এখন দৃশ্যমান। ব্লেন্ড মোডের নিচে থাকা ওপ্যাসিটি বিকল্প নির্বাচিত লেয়ারের অস্বচ্ছতা কমাতে সাহায্য করে। সার্কেল লেয়ার নির্বাচন করুন। ওপ্যাসিটি লেভেল বিন্যস্ত করুন এবং উপবৃত্তে পরিবর্তন লক্ষ্য করুন। এরপর বুলিয়ান অপারেশন সম্পর্কে শিখব। পাথ মেনুতে যান। এগুলি হল উপলব্ধ বুলিয়ান অপারেশন। পাশে উপলব্ধ আকারগুলি রাখুন। সবুজ রঙের বর্গক্ষেত্র এবং লাল রঙের একটি বৃত্ত আঁকুন। বর্গক্ষেত্রের উপরে বৃত্ত পাশ দিয়ে রাখুন। উভয় নির্বাচন করুন। পাথ মেনুতে যান এবং ইউনিয়নে টিপুন। লক্ষ্য করুন যে উভয় আকার এখন একত্রিত হয়েছে। এটি পূর্বাবস্থায় নিয়ে যেতে কিবোর্ডে কন্ট্রোল জেড টিপুন। আবার উভয় নির্বাচন করুন। পাথ মেনুতে যান। ডিফারেন্সে টিপুন এবং কি হয় তা দেখুন।
এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কিবোর্ডে কন্ট্রোল জেড টিপুন। আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। পাথ মেনুতে যান এবং ইন্টারসেকশনে টিপুন এবং আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কিবোর্ডে কন্ট্রোল জেড টিপুন। আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। পাথ মেনুতে গিয়ে এক্সক্লুশনে টিপুন। আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। আবার কন্ট্রোল জেড টিপুন। আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। পাথ মেনুতে গিয়ে ডিভিশনে টিপুন। বিভক্ত বৃত্তে টিপুন এবং ফলাফল দেখতে এই অংশ পাশে সরান। এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কিবোর্ডে কন্ট্রোল জেড টিপুন। আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। পাথ মেনুতে গিয়ে কাট পাথে টিপুন। আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। অবজেক্টে স্ট্রোক থাকলেই কাট পাথ বিকল্প কাজ করে। প্রথমে আকার অনির্বাচন করুন। এখন যে কোনো একটি স্ট্রোক নির্বাচন করুন এবং কাট পাথ দৃশ্যমান করতে এটি পাশে সরান। সংক্ষিপ্তকরণ করি, এখানে শিখেছি লেয়ার্স, ফিল্টার এবং বুলিয়ান অপারেশন। আপনার জন্য একটি নির্দেশিত কাজ রয়েছে। গোলাপী রঙের একটি আয়তক্ষেত্র এবং সবুজ রঙের একটি ত্রিভুজ তৈরি করুন। ত্রিভুজ আয়তক্ষেত্রের উপরে রাখুন। উভয় নির্বাচন করুন। ইউনিয়ন ব্যবহার করুন। এটি একটি হোম আইকনের মতো হওয়া উচিত। লেয়ারের নাম হোম দিন। দুটি বৃত্ত আঁকুন, একটি অপরের উপরে রাখুন। উভয় নির্বাচন করে ডিফারেন্স ব্যবহার করুন। এটি একটি ক্রিসেন্টের মতো হওয়া উচিত। একটি উপবৃত্ত আঁকুন, দশটি কোণ সহ একটি স্টার আঁকুন। এটি উপবৃত্তের কেন্দ্রে রাখুন। উভয় নির্বাচন করে এক্সক্লুশন প্রয়োগ করুন। দুটি লেয়ার যথাক্রমে ক্রিসেন্ট এবং স্টার তৈরি করুন। অর্ধচন্দ্রাকার আকৃতি বাদ দিয়ে ক্রিসেন্ট লেয়ারে পেস্ট করুন। একইভাবে স্টার আকৃতির জন্য করুন। আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি এমএইচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।